অতিবৃষ্টিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, যেমনটা বলছিলাম, রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞার আর কী কী খবর আছে আপনার কাছে জানাবেন? শাকিল, গত বুধবার থেকে হালকা মাঝারি এবং গত পরশুদিন শুক্রবার থেকে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে রাঙ্গামাটি জেলা, যার ফলে হচ্ছে যে উজান থেকে নেমে আসে পাহাড়। রাঙ্গামাটি সাথে ছয়টি উপজেলার সাথে লঞ্চের নৌপথে যোগাযোগ করতে সেই যোগাযোগের যে ঝুঁকি থাকার ফলে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যে দূরপাল্লার বা ট্যুরিস্ট বোর্ড, স্পিড বোর্ড, লঞ্চ সবকিছু যোগাযোগ বন্ধ থাকবে। একটি বিষয় হচ্ছে যে আমি ঘাটে এসে লঞ্চ চলাচল করতে দেখতে না পারলেও আমি দেখি আমার পিছনে একটা বোর্ড দেখছে, যে বোর্ডটি হচ্ছে যে রাঙ্গামাটি থেকে একটি নিষেধাজ্ঞার অমান্য করে এই এই বোর্ডগুলো ছেড়ে যাচ্ছে। একই সাথে বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ করছেন আমাকে যাত্রীরা, বলছেন যে যেখানে লঞ্চের ভাড়া 170 টাকা সেখানে 300 টাকা করে নেওয়া হচ্ছে তাদের, এবং তারা বাধ্য হয়ে এক প্রকার যেতে হচ্ছে, কারণ তারা নিষেধাজ্ঞার কথাটি তারা সেভাবে প্রচার পায়নি বলে। রাঙ্গামাটি তারা চট্টগ্রাম বা ঢাকা থেকে এসেছে, যার ফলে তাদেরকে যেতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যারা এই বিষয়গুলো তারা দেখভাল এবং তারা এই প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এই বোর্ডগুলো চলাচল করছে এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই এসব জায়গাগুলোতে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং যারা বোট চাল তারা বলছে যে তারা আসলে বড় বোটই যাচ্ছেন, নদীতে সেই ধরনের উত্তাল ঢেউ নেই, তারা এই তারা একটি অজুহাত দেখাচ্ছেন। যারা যাত্রী তারা বলছেন যে তারা আসলে নিরুপায়, যে যারা চট্টগ্রাম থেকে এসেছিল বাড়ির পথে যাবেন, সেই বিবেচনা করে তারা আসলে ঝুঁকি নিয়ে এখন যাচ্ছে। তারা বলছেন যে যেতে হবে নিরুপায় তারা এক প্রকার, এবং বাড়তি ভাড়া দিয়ে যাওয়ার অভিযোগ করছেন। তারা বলছেন যে এখানে প্রশাসনের লোক যদি থাকতো তাহলে যদি বোর্ডগুলো না থাকতো তারাও বাধ্য হয়ে থাকতেন, বাধ্য হয়ে তাদেরকে যেতে হচ্ছে। একই সাথে আমি বলে রাখি যে রাস্তা কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির ফলে কিন্তু জিয়া বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক।